মাসি হাজির কি বলছেন? মোনা মাসি একটু ভেতরে আসতে পারি? ওমা কে তুই, হঠাৎ কি মনে করে? একটু জরুরি কাজ ছিল গো মাসি। জরুরি কাজ যখন তখন তো আসতেই হবে, আয়। হ্যাঁ বল। বলছি কি মোনা মাসি, তুমি আজকে সব বাচ্চাদের সামনে আমার রসগোল্লার হাড়িটা হঠাৎ কেড়ে নিলে কেন গো? ও মা, কি যে বলিস না, আমি আবার সব বাচ্চাদের সামনে তোর রসগোল্লার হাড়ি কেন কাটতে যাব? মাসি, সব বাচ্চারা দেখেছে। ও, আমি তোর হাঁড়ি কেড়েছি, সব বাচ্চারা দেখেছে। তাহলে সব বাচ্চাদের বল আমার সামনে এসে বলতে যে আমি ওদের সামনে তোর হাঁড়িটা কেড়ে নিয়েছি। আমি বাচ্চাদের বলেছিলাম তো, ওরা সকলে তোমাকে ভীষণ ভয় পায়। বলে যে মোনা মাসি এত খারাপ, তোমার রসগোল্লার কথা বলতে গেলে আমাদের রসগোল্লা গুলো কেড়ে নেবে মোনা মাসি। আচ্ছা থাক থাক, এসব কথা থাক। শোন, তোকে একটা ভালো কথা বলি, তোর স্বাস্থ্যের জন্যই বলছি। তুই না এই নমকিন খাওয়াটা ছেড়ে দে, আর একটু ফলটল বেশি করে খা। নমকিন? এর মধ্যে থেকে নমকিন কোথায় এলো? আমি তোমাকে রসগোল্লার কথা বলছি, তুমি আমাকে নমকিন বোঝাচ্ছ? আর এর আগেও তুমি একবার আমাকে বলেছো নমকিন ছাড়ার কথা, তখন আমি তোমার বয়সের মান রেখে নমকিন খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তুমি রসগোল্লাও ছাড়ো, নামকিনও ছাড়ো, ফল খাও, হানা তানা, এসব কি বলছো তুমি মাসি? আসলে শোন, তোকে একটা কথা বলি, আমার না হাই ডায়াবেটিস, আমি তো মিষ্টি খাই না, তাহলে তোর রসগোল্লা নিয়ে আমি কি করব বল, আর কেনই বা নেব? মোনা মাসি, সকালে তো দুটো বড় বড় রসগোল্লা খেলে বলি আর রসগোল্লা খাবে না, হাঁড়িটা ফ্রিজে তুলে দেব। এইসব ডায়াবেটিস টাইপিটিস এর কথা ছাড়ো মাসি, তুমি আমাকে সত্যি সত্যি বলো দেখিনি, তুমি আমার রসগোল্লাটা কেন কেড়ে নিলে? সত্যি কথাটা শুনতে চাস? নিশ্চয়। তাহলে শোন, মনে আছে এই কয়েক বছর আগে আমি তোকে বলেছিলাম আমাকে একটু সাইকেলটা ভালো করে চালানো শিখিয়ে দিবি? তুই ইচ্ছে করে আমাকে দু তিনবার ফেলে দিয়েছিলিস। আমি তোমাকে ফেলে দিয়েছি ইচ্ছে করে? মাসি, সাইকেল শিখতে গেলে তো এসব হয়, এক দুবার সকলেই পড়ে সাইকেল থেকে। দেখো, সবাই পড়ে কিনা আমি জানি না, তুমি ভুলে যাচ্ছ যে আমি মোনা মাসি, আমি পড়তে পারি না, আর তুমি আমাকে ওইভাবে রাস্তায় সবার সামনে ফেলে দিয়েছো, এটা আমি ভুলে যাব, এই জন্য আমি তোমার রসগোল্লা কেড়ে নিই। কি? তার মানে তুমি একটা রসগোল্লার হাড়ি কেড়ে নিয়ে নিজেকে ধরাকে সরাগান করছো? তুমি ভাবছো আমি আর রসগোল্লা খেতে পারবো না? থাক মাসি থাক, এখানে না 100 খানা এরকম দোকান আছে, আমার যত খুশি আমি ততগুলো রসগোল্লা খেতে পারি, বুঝলে? কে কে কে